আপনি দেখবেন 500 টাকা বাড়া হয়, হয়তো 100 টাকা ডিসকাউন্ট সারা বছর চলে, ঈদের সময় এসে ওই 100 টাকা বাড়তি করে। আপনার বিমানে যদি ওয়ানওয়ে সার্ভিসটা দেয় ডাবল ভাড়া নেয়, এখানে আপনি যে যাচ্ছেন ঢাকা থেকে বাইরে, আপনি কিন্তু গাড়িটা আসতেছে ফাঁকা, সেইখানে অনেক সময় তারা কিছুটা বাড়ায়, তাও খুব বেশি না, ডাবল নেয়। সেই ক্ষেত্রে আপনার এই যে সাধারণ মানুষ যদি এই গাড়িটা না পায়, মাইক্রোবাস অথবা এই নানাভাবে কিন্তু সে যাবে। আমরা চেষ্টা করি, আপনি যেমন বিমানের ভাড়া হচ্ছে, বিমানের ভাড়া নিয়ন্ত্রণ করতেছেন না, আমি আমরা বলতে চাচ্ছি এই বাসের যে বাড়তি ভাড়া নাই এটা ঠিক, আপনি না বাড়তি ভাড়া মানে কি কোনটা বলবেন, বাড়তি সবসময় সেইটা আছে। আপনি দেখবেন 500 টাকা ভাড়া হয়, হয়তো 100 টাকা ডিসকাউন্ট সারা বছর চলে, ঈদের সময় এসে ওই 100 টাকা বাড়তি করে, ওই যে মালিক তো আছে তাই করে, এবং সেইটাকে মনে করে বাড়তি করে না সাধারণ ভাই। আমার কথাটা শুনে আপনারা তো বলবেন, আমি বুঝতেছি, আমি এটা শুধু বলতে চাই যে আসলে মানে এই পরিবহন ব্যবস্থাকে টিকায় রাখতে হলে পরিবহন ব্যবস্থাও কিন্তু আপনাকে সাহায্য করতে। আর একটা বিষয় হলো যে পরিবহন নিয়ে যে বিভিন্নভাবে বিভ্রান্তি কিছু আমাদের যে যেগুলো আছে, মানে পরিসংখ্যান বা যে সমস্ত কথাবার্তা বলা হয়,